আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবারও বাড়ল এলপিজির দাম। বেসরকারি পর্যায়ে প্রতি কেজির মূল্য বেড়ে এখন ১০৪.৯২ টাকা। ফলে গৃহস্থলিতে ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের মূল্য বেড়ে দাঁড়ালো ১২৫৯ টাকা। যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এলপিজি নতুন এ মূল্য বেঁধে দেয়, যা তাৎক্ষণিক কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। মেহেদী হাসানের রিপোর্ট। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি, সংরক্ষণ ও বিতরণ ব্যয় বাড়ায় এলপিজির দাম বাড়ানোর আবেদন ছিল বেসরকারি পরিবেশকদের। গত ১৩ সেপ্টেম্বর এই আবেদনের উপর শুনানি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। প্রায় এক মাস পর এলো মূল্যবৃদ্ধির ঘোষণা। বর্ধিত মূল্য অনুযায়ী গৃহস্থালিতে ব্যবহৃত প্রতি কেজি এলপিজির দাম ১০৪.৯২ টাকা। এর ফলে ১২ কেজি ওজনের প্রতিটি সিলিন্ডারের মূল্য ২২৬ টাকা বেড়ে উন্নীত হল ১২৫৯ টাকায়। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত এলপি গ্যাস বা অটো গ্যাসের দামও বেড়েছে। প্রতি লিটার অটো গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮.৬৮ টাকা। তবে এর আগেও বিআরসির বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি মূল্যেই এলপিজির সিলিন্ডার কিনতে হয়েছে ভোক্তাদের। তাই এবারের মূল্যহার বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। আমরা আশা করছি এবার সরকার, জেলা প্রশাসক, পুলিশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আরো কিছু কিছু সংস্থা আছে যারা এগুলো কার্যকর করে, তাদেরকে এফেক্টিভ করলে এটা বাস্তবায়ন করা সম্ভব। সংরক্ষণ ও বিতরণ ব্যয় কমানো গেলে এলপিজির দাম কমানো সম্ভব বলে মনে করছে বিইআরসি। বেশিরভাগ বই দেখতেছি ২৭৭০ টন জাহাজে এলপিজি আসে, যেখানে আমাদের বর্তমান যে অবস্থা আছে খুব খারাপ। তারপরও কিন্তু ১০ থেকে ১৫ হাজার টনের জাহাজ মংলা এবং মশারি চ্যানেলে আমাদের। এদিকে রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম বাড়ানো হয়নি। সরকারি কোম্পানির ১২.৫ কেজির প্রতি সিলিন্ডারের দাম ৫৯১ টাকায় বহাল রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।